আসসালামু আলাইকুম, ইসেফ আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে আসি আমি এমডি সুমন। আজকে ভিডিও টপিক হলো কীভাবে NAFEX ওয়ালেট থেকে আপনি দেশে টাকা পাঠাবেন। এটা হলো বাহরাইনের একটা ন্যাশনাল এক্সচেঞ্জ, যেখানে আপনার ব্যাংকে গিয়ে টাকা সেন্ড করেন। সেই তাদের একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ইউজ করে সেন্ড কীভাবে আপনার আপনার ডেবিট কার্ডের মাধ্যমে আপনার ব্যাংকে ডেবিট কার্ডের মাধ্যমে কিভাবে টাকা সেন্ড করবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ওই আপনার দেশের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং বা গোপন নম্বরে টাকা ছাড়লে ওই ব্যক্তির নাম অ্যাড করবেন এবং কিভাবে টাকা আপনি সেন্ড করবেন আপনার এই ওয়ালেট থেকে। তো পুরো এই সিস্টেমটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওটি পেতে। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আমার অ্যাকাউন্টে অ্যাড বেনিফিশিয়ারি অপশনে চলে যাব, যার পর আমি এখন নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। অ্যাড মাই বেনিফিশিয়ারি যাওয়ার পর উপর নিচে চলে যাব, যাওয়ার পর বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন অ্যাকাউন্ট ক্রেডিট, তারপর হলো অ্যাড বেনিফিশিয়ারি, তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট নম্বরে যে নাম আছে নামটা ফার্স্ট নেম সেকেন্ড নেম দিলাম, দেওয়ার পর মেল সিলেক্ট করলাম। তারপরে মেল সিলেক্ট করার পর এখানে যে একটা অপশন আছে আমার নিজের অ্যাকাউন্ট হলে নিজে, আপনাদের যদি কারো বাবা মার অ্যাকাউন্ট থাকে তা সিলেক্ট তার দিয়ে দেবেন, ফাদার হলে ফাদার, যেহেতু আমার নিজের অ্যাকাউন্ট আমি অন অ্যাকাউন্ট দিলাম। দেওয়ার পর একটু নিচে এসে হয়তো একটা অপেক্ষা করতে হবে, অপেক্ষার পর এখানে কী ব্যাঙ্ক, যেমন আমার যে ব্যাঙ্কটা হলো সিটি ব্যাঙ্ক, দা সিটি ব্যাঙ্ক। তো আমি সিটি ব্যাঙ্ক কোথায় আছে তা আমি খুঁজে নিচ্ছি, খুঁজে বের করে একটু অপেক্ষা করতে হবে। এখানে অনেক ব্যাঙ্ক আছে বাংলাদেশে, যত ব্যাঙ্ক সব সিটি ব্যাঙ্ক দিলাম। দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পর লোডিং হচ্ছে। তারপর ব্রাঞ্চটা কোথায়, যেমন আমার ব্রাঞ্চ ছিল নরসন্ধি, তো আমি নরসন্ধি সিলেক্ট করব। একটু নিচে আসলাম, নিচে আসার পর দেখলাম নরসন্ধি কোথায় আছে, কোথায় আছে, হ্যাঁ এখন পেয়েছি, নরসন্ধি সিলেক্ট করলাম। নরসন্ধি সিলেক্ট করার পর এখানে আমার যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা দিলাম। আপনারা মনে রাখবেন আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা অ্যাড করবেন এটা সঠিকভাবে জেনে ভালো করে বসাবেন, না হলে অন্য কোনো অ্যাকাউন্টে টাকা চলে যাবে ভুল অ্যাকাউন্ট। সব কিছু ঠিক থাকলে তারপর এখানে নেক্সট অপশনও সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর সাথে সাথে একটু ওয়েট করতে হবে, আপনার যে মোবাইল দিয়ে ওয়ালেটটা খুলেছেন ওয়ালেট মোবাইলে একটা ওটিপি চলে যাবে, আর ওটিপি পিন নাম্বারটা এখানে আপনি বসিয়ে দিবেন বা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর যখন সেভে ক্লিক করব সাথে সাথে আমার অ্যাকাউন্ট নম্বরটি অ্যাড হয়ে যাবে। এখন এই অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনি দেশে টাকা সেন্ড করতে পারবেন। এখন আমি দেখাবো গোপন নম্বর দিয়ে টাকা ছাড়েন ওই বেনিফিশিয়ারিটা কীভাবে অ্যাড করতে হবে কারো কোনো লোকের মাধ্যমে। এখন আমি এখানে অপশন সিলেক্ট করলাম ক্যাশ পিক আপ অপশন, সিলেক্ট করার পরে আবার সিলেক্ট করব অ্যাড নিউ বেনিফিশিয়ারি, তারপর নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমি যেই ব্যক্তির নামে টাকাটা ছাড়বো সেই ব্যক্তির ফার্স্ট নেম সেকেন্ড নেম এখানে বসাবো। বসা দেওয়ার পরে ওই ব্যক্তির কোনো পার্সোনাল মোবাইল নাম্বার থাকলে এখানে তা বসিয়ে দেবো। বসে দেওয়ার পরে একটু আস্তে আস্তে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পর ওই মেল বা ফিমেল এটা সিলেক্ট করে দেবে। এখানে মেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে বাংলাদেশ সিলেক্ট করবো। সিলেক্ট করার পর একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পর আমাকে তার সাথে সম্পর্ক কী, যে আমার সম্পর্ক হলো সে আমার কাজিন, তো কাজিন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পর এখানে কোন ব্যাংকে আমি টাকাটা ছাড়তে চাই, এখন আমি অগ্রণী ব্যাংকে টাকা ছাড়বো, অগ্রণী ব্যাংক সিলেক্ট করলাম। সিলেক্টের পর একটু নিচে সব কিছু চেক করে ঠিক বরাবর হলে এখানে সেভ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, আবার আমার এই মোবাইলে একটি ওটিপি চলে যাবে, তো ওটিপির পিন নাম্বারটা এখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার সাথে সাথে একটু ওয়েট করতে হবে। এখন আমি সেভ অপশনে ক্লিক করলাম, বাস আমার বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টাকা সেন্ড করবেন আপনার এই ওয়ালেট থেকে। এখানে আমি সেন্ড অপশনে চলে গেলাম, চলে যাওয়ার পর বা বাই মাই বেনিফিশিয়ারিতে, এখন আমি যে আমার যে ব্যাংকের অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টে আপনি টাকা সেন্ড করে আপনি আপনাদেরকে দেখিয়ে দেবো, বাস একটা সিস্টেমটা দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেন্ড করবেন।
তারপর এখানে আমি অ্যামাউন্ট সিলেক্ট করলাম, অ্যামাউন্ট আমি দিলাম 100 দিনার 100 BD। 100 BD বসে দেওয়ার পর একটু নিচে স্ক্রোল ডাউন করে এখানে আমি টাকাটা কি কি আপনি কোন স্যালারি থেকে না সেভিং এ আমি স্যালারি বিয়ে স্যালারি সিলেক্ট করলাম সোর্স অফ ফান্ড যেটা। তারপরে আপনি কী কাজে দিচ্ছেন, ফ্যামিলি মেনটেন্যান্স বা আপনারা যে যে কাজে দিচ্ছেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে গ্লো অপশনে ক্লিক করতে হবে। গ্লো অপশনে ক্লিক করার পর আমার 100 দিনের কত টাকা আসে সেটা এখানে শো করবে, চার্জ কত তাও শো করবে। তারপর সব চেক করার পর বড় বড় ফলে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে যে কনফার্ম করতে হবে যে আমি টাকাটা আমার ডেবিট কার্ড দিয়ে আমি সেন্ড করবো, সেহেতু সেভিং ডেবিট কার্ড অপশনটা সিলেক্ট করে উপরে আমাকে বলছে যে টার্ম অ্যান্ড কন্ডিশন এটাতে ক্লিক করার জন্য। এখন আমি ইচ্ছা করলে টার্ম অ্যান্ড কন্ডিশন পড়তে পারি বা নাও পড়তে পারি, তারপর আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। তারপর এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আবার উপর থেকে নিচে সব চেক দিবেন। চেক দেওয়ার পর আপনি নিচে যে অপশন আছে এখানে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রসেস অপশনও ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার সাথে সাথে আপনাকে যে যে ডেবিট কার্ডের যে পেজ বেনিফিট পে অপশন বাড়ানে এই পেজে নিয়ে যাবে। সেখানে আপনার যে ডেবিট কার্ডের যে কিছু ইনফরমেশন এখানে বসিয়ে দিতে হবে। এবার আমি আমার কার্ডের কার্ড নাম্বারটা বসিয়ে দিব, বসিয়ে দেবো আমার কার্ডের যে এক্সপায়ার ডেটটা সেটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর একটা কাজ হলো আমার কার্ডের যে নামটা আছে সেই নামটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে কার্ডের যে পিন নাম্বার দিয়ে আমি টাকাটা বার করি ব্যাংক থেকে কার্ড দিয়ে, সেই কার্ডের গোপন নাম্বারটা এখানে বসিয়ে সব কিছু বরাবর চেক করব। চেক করা সব বরাবর এখানে ইন্টার অপশনও ক্লিক করব। যখন ইন্টার অপশনে ক্লিক করব তখন আরেকটি অপশন আসবে পে অপশন বা কনফার্ম অপশন, আসলে ওটাতেও ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার এই যতক্ষণ পর্যন্ত আপনার পেমেন্টটা সাকসেসফুল না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। যখন সাকসেসফুল লেখা উঠবে, কমপ্লিট লেখা উঠবে, তখন আপনার ডেবিট কার্ড থেকে সম পরিমাণ টাকা কেটে নিয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এবং আপনি কীভাবে দেখবেন, আপনি ব্যাগে গিয়ে আপনার ওয়ালেট অপশনে গিয়ে দেখবেন, একটা অপশন আছে ট্রানজ্যাকশন অপশন, এই ট্রানজ্যাকশন হিস্টোরিতে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার টাকাটা কমপ্লিট বা সাকসেসফুল লেখা আছে। তো এভাবেই আপনারা ডেবিট কার্ড দিয়ে আপনারা টাকা সেন্ড করবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে এই ব্যাংকের ফোন নাম্বার আছে এখানে, আপনি দেখবেন কন্ট্যাক্ট অপশন আছে, এখানে গিয়ে আপনি ফোন করে বা সব কিছু তথ্য জানতে পারবেন। তাছাড়া সরাসরি ব্রাঞ্চে গিয়েও তথ্য জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকে এখানেই শেষ করলাম, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।